সম্মানিত সুধি শহরে কিংবা বাহিরে বাইরে কিংবা শহরে কিংবা এই চিপাচিপির চিপির গরমে অনেক দূর দূরান্ত থেকে এসেছেন অনুষ্ঠান দেখতে অনুষ্ঠান দেখবেন আনন্দ করবেন জায়গা থেকে মজা করবেন শিল্পীকে উৎসাহিত করবেন যাতে আজকের এই অনুষ্ঠান সফল হয় সার্থক হয় আমার পক্ষ থেকে আয়োজক গোষ্ঠীর পক্ষ থেকে সকলকে জানাচ্ছি সাধর সম্ভাষণ বিভিন্ন এলাকা থেকে আসা আমার ভাই বোনেরা সবার কাছে আমার একটাই দাবি দর্শকের শাড়ি থেকে দিবেন করতালি এখানে উপস্থিত আছেন অনেকে ছাত্রছাত্রী অনেকে আবার নে নেত্রী কয়েকদিন পরে আপনারা হবেন বিয়ের পাত্র পাত্রী ঈদ মানে আনন্দ ঈদ মানে খুশি ঈদের আনন্দতে নাচি ঈদের আনন্দতে গাই গাইব গান গানে গানে প্রাণ বন্ধু তুমি আমার যান এবারে মঞ্চে শুরু হচ্ছে আমার একক অভিনয় কথা হচ্ছে দর্শক শ্রোতা আমরা রংপুরের মানুষ যখন ঢাকা শহরে যাওয়ার ধরি তখন আমার সঙ্গে রাস্তাঘাটে কি কি ঘটে সেই বিষয়গুলো সেই কথাগুলো আমি তোমার সাথে তুলে ধরিম তোমরা গুলো যে যেখান থেকে মোর ভিডিওটা দেখবেন অবশ্যই একটা করে লাইক দিবেন আর যদি ভালোবাসিয়া মোর ভিডিওটা শেয়ার করে দিবে চান তাহলে শেয়ার করে দিবেন তাহলে শুরু করো মোর অভিনয় মোর একটা বউ আছিল মোন না খুব মজা হইতো তাই না এই যে ভাইয়ারা আপনারা কি বলেন তা আমি জানি আপনারা ভালোই বলবেন এই যে বোনেরা হাসেন না তোমরা কেমন ধরনের বেটি ছাওয়া তাকে আমি ভালো করিয়েই জানো এ তোমরা কেমন হয়েছেন হয়েছেন মোর বউক না না খুব সুন্দর না না ভুল কোনো এই তোমরাগুলোও যেই জাত মোর বউও সেই জাত এই কথা শুনিয়া বৌদৌদি সে মুখ কয় কে স্বামী আমি কে ক তোরা মোর কথা কী গেবোধ করলেন বউ কোনো গেবোধ কম নাই নিয়ে একটা গান লেখম সেই গানটা কোনো বউওয়ালা মুখ কয় গানটা কত মুই শোনম বউ তো শুনছে এখন তোমরা তোমরাগুলোও শোনো স্টার জলসা জি বাংলা কালাজ বাংলা আসে রে সন্ধ্যা হলে হুড়া হুড়ি বাজে টিপির ঘরে না রে গোপাল ভাড়ার সাদ ভাই আরো আছে জবা খালা গোপাল ভাড়ার সাদ ভাই চম্পা আরো আছে জবা খালা এইসব দেখা ছেলে মেয়ে হয়ে যায় তলা বউ কলে এটা মুই শুন্যের নাম আর একটা কও তখন বউ যে করোনা আসছিল না আমার দেশত বাংলাদেশত করোনা নিয়ে দুই লাইন গান লেগছিল বউক সেখানেও শুনলু করোনায় আইসা ঘইরা গেছে আমা গোরে দেশে ভাই হাতে হাতে মোবাইল পড়া শোনায় নাই না রে আদকা গেছে চুলায় মিথ্যা কথায় মনটা ভোলায় আদব কায়দা গেছে মিথ্যা কথা দিয়ে মন ভোলায় এখন বউ কলো বউ কোন আর কর না মোর ভুল হয় বউ বৌ কোন গেছিল তুই কয় ওই যে আগের গা আগের বাড়ির হচ্ছে ওই যে নসিমনের বিয়ে বিয়ের দেখের গেছিলু বউ কালা কোনো বিয়ের যে গেছিল গীত শুনিস নেই বউ কলে হয় তো বউ না কত মুই শোন শোনানু গীত গীতার শোনাইল মুই যখন শুনতাম তোমরা গুলো শোনম হলদি বাট পঞ্চরে আয়ো জৈয দিয়া মেহন্দি বাট পঞ্চ আয় আয়ো জয় দিয়া কিসের বাটন বাটন গোয়ো মা বালার মারো আর তলে এই হলদি বা দিয়া বউ কোন যেটা হলো গা বউক যখন ওই কোন এক যখন ওই কুদ দেয় না হলুদ মাকে না তখনকার গীত বউ যখন বিদে নিয়ে বাপের বাড়িতেই কান দিতে কান্দিতে স্বামীর বাড়ি যায় তখন কি গীত কইছে সেটাও কম শোনুম সত্তা কাটা গুয়া কেসি কেসি কাটা পালো রে হাউসের রে বারউরে মাইলান মাইল বারাইতে বারাইতে মাইলাযান বাসর কলেন খালি রে হাউসের মাইলার বারও রে এত দিনে আসলেন মাইলাযান বাপ মায়ের কোলে মাইলান রে এখন কেন্দেন গো বা দূরে রে হাউসের মাইলাল রে কান্দিতে কান্দিতে বউ বলে শর্মদে চলে যাচ্ছি এখন বউ কছে স্বামী ধন এলে গীত গান শোক বাদ দাও ঢাকা শহর যাও কামেজগর করি নিয়ে আসিয়া ছোলবেলগুলো মানুষ করার নাকবি বইয়ের কথা শুনিয়া ঢাকার যাবার বাড়ানু বাহে এই যে ব্যাগটা নিনু এই ব্যাগটা নিয়ে বান্ধা স্টেশনও যায় গাড়ির চন্ন রেলগাড়ির বোনার পাড়ার মধ্যে গাড়িখান খাড়া করলো মুইওয়ালা চা খাবার নামনু নামিয়ে দেখো এক গাছের নিচের মধ্যে এক হকার তার কি কাহিনী বাহে তার কি তার কি অ্যাডভার্টাইজ সামজার বাবু না মুই শিখি গেনু উনি যখন শুনছ গুলো শোনো আসেন 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 কলেজ ইউনিভার্সিটির ভাই বোনেরা কনস্টেবল দারগা সাহেবেরা হাকিম ম্যাজিস্ট্রেট এস ডিও ডিসি যারা টাকার পালংকে ঘুমায় আসেন কিন্তু সংসারে সুখ নাই দয়া করে একটা রকেট রুমাল কিনে স্ত্রীর সম্মুখে ধরবেন আপনার পঞ্চাশ বছরের দাম্পত্য জীবনে সুখ ফিরে আসবে ইনশাল্লাহ এক মিনিটের মধ্যে স্ত্রী আপনাকে বলবে আই লাভ ইউ আল্লাহ যে আই লাভ ইউ কইছে আবার রেল লাইনের গাড়ির রেল গাড়ির দিছে হইছিল গাড়ি যায় আসি চন্ন ঢাকার যায় নামি দেখো খালি বিল্ডিং আর বিল্ডিং যেতে দেখো দশ তালা তালা চোদ্দ তালা আঠারো তালা বিশ তালা তালা দেখতে দেখতে হিজরে বললো সামনত বুঝছেন হিজড়ে আইসিয়া মুখ কয় জানেন না হিজরে আসিয়া মো কয় এই ছেড়া এই ছাড়া কিছু টাকা দে এই ছাড়া কিছু টাকা দে কিছু খাবো 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 হিজে গেল মুই গনু ধর সলাটে একা চাই মুই যে হিজরা না ভাই মুইও এই যে হিজে গেছে না এই দুষ্ট আমার কাছে টাকা নাই আমিও তো ওদের দলে এসেছি হিজের কাছ থেকে বাঁচি আসনু আসিয়া এই বিল্ডিংগুলো দেখতে দেখতে যাত্রার প্যান্ডেল চকুত পড়ল যাত্রার প্যান্ডেল যায় দেখ যাত্রার কি কাহিনী বাহি মুই তো শুনছ মুই তো দেখছম তোমরা গুলাও দেখো কোথায় সেই কসবির বাচ্চা উসমান খা সেদিন আমাকে ব্যাগ খায় দেয় ফ্লে চাবুক খেট চাবুক বেড়েছে কিন্তু আজ ওকে বুঝিয়ে দেব এই চাবুকের আঘাত কত বড় ভয়ঙ্কর হে আ আ জি কোজি ভয়ঙ্কর আসনু ভয়তে ব্যাগটা ঘরত নিয়ে গেনু যায় আপনি ঢাকাইয়া পোলার স্বপ্ন পণ্য না তো ঢাকাইয়া ফুলা মুখ নিয়ে দেখিয়ে ওরা গানা ঘুষে করে ওরাই ওরাই কথা কয় মফিস পাইছি একটা এটা পাসি ওটা পাসি মো কয় বেডা যা কিছু আছে করে দে নাহলে মনে মনে কম তো আর কম জানুম না বেটা চলো বছর ধরে গাজীপুরে আছি চলো বছর ধরে ভ্যানিসকে চলে বউ চলে বেটে বাদ জোগায় হালার গোড়ে হালা বান্দির বাচ্চা কোথাকার কোনো না বাল্লা ফোলা আছে আমি গটকোনা বেটা বেডা একই স্যারাটি বাঙ্গি ছাদে তুলমু চলে গেল এখন কথা হচ্ছে এই যে আমলে অপমান করলো এই বিচারে আমি প্রভাবশালী নেতার কাছে দেম যা দেখো এক জনসভার মধ্যে প্রভাবশালী নেতা বক্তব্য দিবেন একছি মুই তো বক্তব্য শুনছ এখন তোমরাগুলো শোনো ভাই সব আমি যখন এমপি ইলেকশন করতে চাইছিলাম আপনারা আমাকে যে ওয়াদা দিয়েছিলেন আপনাদের ওয়াদা আপনারা রেখেছেন দুঃখের বিষয় আমি যে পাঁচ বছর এমপিগিরি করলাম আপনাদের সম্মুখে এসে দেখা করতে পারি নাই তাই আপনারা আমাকে ক্ষমা করে দিবেন মুই আলা মনে করনু পাঁচ বছর এমপিগ্রি করলো জনগণের সাথে দেখা করার সময় পায় নাই এই ফির মোর বিচার কথি করবে আমদ্রে ব্যাগটা ফির ঘাড়ত নিন যাবান একসম যা দেখো ভার্সিটির মধ্যে অর্থাৎ স্কুল কলেজের মধ্যে এক ছাত্র এক ছাত্রীক ছাতির তলত করিয়া বাদাম খায় আর কী কী বেন ফাঁচুর ফুচুর করি ক আরেকছি মুইয়লা ফাঁসু ফুসু করি শূন্য। কি কইস কী শুনছেন চোরা শুনবেন নন শোনো সারা বছর ঘোরাঘুরি পরীক্ষা আসলে মাথা ভারী কেলা শোতে পড়া চুরি রাস্তাঘাটে বাহাদুরি বেশি পড়লে আসে জ্বর বুক কাপে থর থর সিনেমার নাম সব মুখাস্ত নায়ক নায়িকা সমাপ্ত দর্শক এটা হচ্ছে আমার এলাকা এই যে পিছনে ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছেন এটা কোনো এডিট নেই এটা হচ্ছে আমার বাড়ি থেকে একশো হাত বা দুইশো হাত দূরেই অবস্থান আজকে যারা ক্যামেরার পিছনে আছে তারা কখনোই ক্যামেরা ধরেননি এবং যারা ছাতি ধরে আছে ক্যামেরার উপরে এবং যারা দুই পাশে রাস্তার মানুষকে বলতিছে একটু পরে আসেন তারা সবাই আমার গ্রামের মানুষ সবাই আমার গ্রামের ছোট ভাই বড়ো ভাই আসলে গ্রামের মধ্যে না আসলে গ্রামের সাথে ভালোবাসার মানুষগুলোর সঙ্গে না মিশলে তো যাই হোক অনেকে আমার কাছ থেকে দূরে চলে গিয়েছে তো কথায় আছে যার কেউ নাই তারা আল্লাহ আছে আমি মনে করি যে আল্লাহর পরে পরে বাবা মার পরে পরে লাইফ টিভি দাঁড়িয়ে পুরেন সাতষট্টি হাজার মানুষের ভালোবাসা আমার সঙ্গে আছে সবাই আমার জন্য দোয়া করবেন আমাকে সাপোর্ট করবেন ইনশাল্লাহ আপনাদের সবার সহযোগিতা নিয়ে অতীতে যেভাবে চলে এসেছি শূন্য থেকে আজকে সাতষট্টি হাজার ইনশাল্লাহ এই ভালোবাসাগুলো নিয়ে আপনাদের শক্তিগুলোকে নিয়ে সামনের দিকে এগিয়ে যাব ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম